আপনাদের সামনে আসতে চলেছে একটা নতুন শর্ট ফিল্ম ওয়েটিং। ওয়েটিংটা হচ্ছে 2 নম্বর কাজ আমার। প্রথম হয়েছিল নির্বাক, যেখানে শেয়ার আমার গিয়েছিল, তো আপনারা নিশ্চয়ই দেখেছেন। তারপরে সেম জোড়ি আবার ওই ওয়েটিংয়ে আসছে সেকেন্ড কাজ, আমাদের ডিরেক্টর মনীষ জানারি গল্প লেখা। খুব ভালো হয়েছে গল্পটা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো সেই দিক থেকে আমি বলবো সব আমাদের টোটাল টিম খুব ভালোভাবেই কাজ করেছে। আপনাদের জীবনে অনেক ঘটেছে, অনেক ঘটে, সবাই আপনারা দেখেছেন। তো এটা বলবো, এই গল্পটার মধ্যে কোথাও একটা এরকম ধাক্কা আপনারা পেতে পারেন। গল্পটা শুরু হবে আপনাদের প্রথম দিকে দেখে মনে হতেই পারে, বা একটা খুব মিষ্টি প্রেমের গল্প, সুন্দর করে একটা প্রেম হবে, খুব রোম্যান্টিক একটা ব্যাপার, কিন্তু হয়তো কোথাও সেই জিনিসটা নয়। যেমন সুমিত দেবনাথ আমাদের সিনেমাটোগ্রাফি ভালো করেছে, ফার্স্ট ক্লাস, প্রসঙ্গ ফার্স্ট ক্লাস, লাস্ট ক্লাস, সবাই মিলেমিশে কাজগুলো করেছি আমরা। ভালো লাগবে আপনাদের প্যাকটা সবই আছে, একটা সামাজিক মূল্যবোধ, সবকিছু সবকিছু এর মধ্যে আপনারা ব্যাকআপ পাবেন। যেরকম আপনার নির্বাক দেখছেন একটা ইমোশনাল লাভ স্টোরি, ভিন্ন ডিপার্টমেন্ট লাভ স্টোরিও আছে, ইমোশনও আছে, তার মধ্যে থেকে সামাজিক মূল্যবোধ আছে, একটা ব্যাকআপ স্টোরি আপনারা দেখলেই বুঝতে পারবেন। স্টোরিটা একদম অন্য ধরনের একটি স্টোরি, লাভ স্টোরিও বলতে পারেন, আবার সামাজিক মূল্যবোধের ওপর একটা গল্প সেটা বলতে পারেন, একদম ডিফারেন্ট টাইপ স্টোরি। যখনই আমি লিখতে শুরু করেছিলাম আমি গল্পটা, তখনই আমি অন্যক এবং শ্রেয়াকে ভেবেই আমি স্টোরিটা রেডি করেছিলাম। যিনি আমার খুব কাছের অ্যাক্টরের অসাধারণ অ্যাক্টিং করেন, শ্রেয়াকে নিয়ে তো কোনো বাধা হবে না।
অন্যব ততটাই সুন্দর অ্যাক্টিং করেছে এবং কাজটা করে আমি খুব খুশি। যেটা দর্শকের কাছে তুলে ধরতে চেয়েছিলাম সেটা খুব সুন্দর করেই হয়েছে, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সীমনের সিনেমাটোগ্রাফিও খুব ভালো, সুমিত খুব ভালো, সুমিতের সঙ্গে আমার প্রথম কাজ, শুভঙ্কর তো বরাবরই ভালো, আমাদের টিম হিসেবে আমরা যেভাবে কাজ করি সেভাবে অসাধারণ কাজ হয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা বলবো না যে এই কাজ এরকম হয়নি, এরকম স্টোরি আগে কাজ হয়নি, আগে হয়েছে, কিছু বলবো না, বলবো দেখুন লাভ স্টোরিও দেখতে পাবেন, একটা সামাজিক মূল্যবোধের ওপরে একটা সুন্দর স্টোরিও পাবেন, মানুষের মনুষ্যত্ব বোধ, মূল্যবোধ সব কিছু এখানে জড়িয়ে এক জায়গায় মিক্স করা আছে। কোথাও একটা ধাক্কা পাবেন, অ্যাক্সিডেন্ট তো আপনারা দেখেছেন, এরকম অ্যাক্সিডেন্ট হয়তো কখনো দেখেন, এরকম অ্যাক্সিডেন্ট কি হয় সেটা এই গল্পটার মধ্যে দিয়ে দেখাতে চেয়েছি। শর্ট ফিল্ম হতে পারে কিন্তু কোনো অংশে বড় ফিল্মের থেকে কম না, ডিউরেশনটাই শুধু কম, আর কিছুটাই কম না, সব দিক থেকেই সবাই খুব ভালো অ্যাক্টিং করেছে। আর দেখুন আপনাদের খুব ভালো লাগবে, আর আপনাদের মতামত আপনাদের ভালো লাগা থাকলে আমাদের কাজগুলো আরও ভালো হবে, দেখুন আপনাদের কেমন লাগবে। আমি এই ফিল্মের সিনেমাটোগ্রাফার, আমার নাম সুমিত, সুমিত দেব। এই টিমের সাথে এই ফিল্মটা মানে ওয়েটিং, এই ফিল্মটা করতে আসা এই টিমের সাথে আমার প্রথম যখন এসে এদের দেখলাম তো আমার এটাই মাথায় আসছে যে অ্যাজ আ টিম মেম্বার আমি এদের সাথে অ্যাডজাস্ট করতে পারবো কিনা, বা বাকিরা অ্যাজ আ টিম ইউনিট কীরকম কী কাজ করবে আমার সাথে, বা আমার কাজের সাথে কী করে মানিয়ে নেবে। তো হসপিটালিটি এদের প্রত্যেকে অসম্ভব সুন্দর এবং প্রত্যেকে কোঅপারেটিভ, ফিল্মের জন্য প্রায় জীবন দিতে প্রস্তুত, এরকম শুনতে হয়তো অনেক বড় মনে হচ্ছে যে একটা শর্ট ফিল্মের জন্য এত কিছু কেউই করে না, বাড়িয়ে চালিয়ে বলছে, বাট একদমই না, এদের সাথে কাজ করলে জিনিসটা জানা যাবে। এবার আসি ফিল্মের কথা, ফিল্মটার নাম হচ্ছে ওয়েটিং। আমাদের যে চিন্তাভাবনা সমাজের থেকে কিছুটা বঞ্চিত বা প্রায় পুরোটাই বঞ্চিত মেয়েদের নিয়ে, আমাদের যে স্টিরিওটাইপ চিন্তাভাবনা, এই স্টিরিওটাইপ চিন্তাভাবনাকে একটু হলেও নাড়িয়ে দেবে বা আমাদের ভাবনাকে একটু হলেও চেঞ্জ করতে বাধ্য করবে এই ফিল্মটা, আমরা যদি দিয়ে গল্পটা দেখি এবং ফিল্মটা দেখি। এবার আসি অ্যাক্টিংয়ের কথা, অ্যাক্টিংয়ে অনবদ্য পারফরমেন্স করেছে শ্রেয়া, হ্যাটস অফ টু ইউ, এরকম এত এত ছোটো পর্দায় এরকম সুন্দর অভিনয় আমি করে দেখি। বাকি আছে মনীষ, অর্ণব, যারা আরও লিড ক্যারেক্টারদের মধ্যে আছে, তারাও দুর্দান্ত অভিনয় করেছে। ক্যামেরা কেমন করেছি আমি সেটা তো তোমরাই দেখতে পাবে, ওইটাই বলার ইচ্ছে যে ভালো লাগুক খারাপ লাগুক যেটাই মনে লাগুক একদম ফ্রিলি এবং ফ্র্যাঙ্কলি কমেন্ট করবে, সেটা ফেসবুকে শেয়ার করার জায়গায় কমেন্ট করা হোক বা ইউটিউবের চ্যানেলে গিয়ে ভিডিও নিচে সেখানে কমেন্ট করা হোক, যা হোক যেটা একদম মনে হবে মন থেকে লিখবে, তাহলে আমাদের যদি খারাপ কাজ করে থাকে তাহলে আরও ভালো করতে উৎসাহিত করবে, এবং যদি ভালো কাজ হয়ে থাকে তাহলে আরও ভালো করতে উৎসাহিত করবে আমাদের, এটাই বলার।